হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমি একদম খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। ছেলে তো সকালে স্কুলে চলে গিয়েছে, তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো আমার কমপ্লিট। তো এখন চলে আসলাম রান্না করতে। তো কী কী রান্না করছি সেটা আগে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই যে ডিম রান্না করবো। তো ডিমের জন্য এই যে আলু ভেজে নিচ্ছি, আর দেখো লাউ শাক রান্না করবো। এই দেখো লাউ শাক দুটো বাটিতে কেটে নিয়েছি, দুটোকে একসঙ্গে রান্না করব। আর এদিকে দেখো বড়া করার জন্য এই যে এটা হলো গন্ধ পাতা বেটে নিয়েছি, ডাল বেটে নিয়েছি, আর চালের গুঁড়ি আছে, আর দেখো গাছের মধ্যে দুটো বক ফুল আর কয়েকটা মিষ্টি কুমড়ো ফুল হয়েছে, এগুলোর বড় পকোড়া করবো সব কিছু। তো দেখো এখনও রান্নাবান্না চলছে। দেখো ডিমের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, আর এইভাবে শাকটা করে নিচ্ছি। শাকটা হয়ে গেলে এখন ভাজাগুলো করব। তো দেখো এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, গন্ধ পাতার বড়াটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন দেখো যে কুমড়ো ফুল আর বাকফুলের বড়া ভেজে নিচ্ছি, তারপরে ডালের বড়াটা ভেজে নেবো। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, এই দুধটাকে আজকে পনির বানাবো কালকে রান্নার জন্য। দেখো সমস্ত পকোড়াগুলো ভেজে নিলাম। তো গাইস দেখো এই যে ঘিটা বানিয়ে নিচ্ছি, এই যে প্রায় ঘি বেরোনো শুরু হয়ে গেছে বাটারটা থেকে। এটা হলো আমি যে দুধ নেই সেটা থেকে জমিয়ে জমিয়ে বানাই উপরের শটটা। তো আমার চ্যানেলে একটা এই যে কিভাবে বানাই, কিভাবে শর্ট জমিয়ে বানাই পুরোটারই একটা ফুল রেসিপি আছে শুধু ঘিয়েরই, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো এখনও দেখো 12টা বাজে, মানে রান্নাঘর থেকে এখনও বেরোতে পারিনি। তো এই দেখো মানে ঘিটা বানানো হয়ে গেলেই এখন ফাঁকা হয়ে যাব, মানে গরমে দেখো পাগল পাগল হয়ে গেছে একদম। তো পরে আবার দেখা হচ্ছে। আমি এখন ঘিটা আমার প্রায় হয়ে গেছে, আর 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট লাগবে। তো এটাকে নামিয়ে নিচ্ছে, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে আমার সোনা বাবাটা স্কুল থেকে আসলো, ওকে জ্বর ছিল তারপরেও স্কুলে গেলো না। দেখি 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 গাটা গরম আছে নাকি, না নেই, জ্বর আসে না স্কুলে না। তো গাইস আমি রান্নাবান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম। তো ছেলে এখন স্কুল থেকে আসলো, এখন ওকে স্নান টান করি, এখন আমরা মা ছেলে দুজন মিলে খাবো। তো ওর শরীরটা খারাপ ছিল, তারপরে স্কুলে গেলো, স্কুল গ্যাপ দিতে চায় না। আগে এখন ড্রেস করতে হবে না, আগে স্নান করে নাও বাবা, আচ্ছা রেডি করে রেখে যাবো, ওই মান বাবুটা রেডি করে রেখে তারপরে যাবে। তো আমি ওকে ওষুধ একটা দিয়ে দিয়েছিলাম জ্বরের, যদি জ্বর আসে তো জ্বর ওষুধটা খেয়ে নেবে। তো বললো আসে না, ভালো লাগছে তো শরীরটা? অতটা ভালো লাগছে না, ওই যে এখন বাড়ি এসলে এখন আর ভালো লাগছে না বলছে, খেয়ে দিয়ে এখন ঘুমাবো ঠিক আছে, আসতে তো স্যার নেই। তো আমরা এখন ছেলেকে চা, আমি এখন ছেলেকে স্নান করিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার ওকে ঘুম বাড়িয়ে দেবো। তো আবার দেখা হচ্ছে পরে, এখনকার মতো বাই বাই। বন্ধুরা দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন প্রায় 4:30টার মতো বাজে। তো ছাদে চলে আসলাম জল দিতে, তো সব ফুল গাছগুলো জল দিয়ে নিচ্ছে। আর এখানে আমার ক্যামেরাটা মানে উল্টে গেছিলো, তার জন্য ভিডিওটা এরকম হয়ে গিয়েছে। তারপরে দেখো মানে ছাদের সমস্ত কিছু কাজ থাকে ছাদে আসলেই। আর এদিকে দেখো কিছু সবজি উঠিয়ে নিচ্ছি, এখানে আমি বেগুন আর লঙ্কা উঠিয়ে নিলাম, আর ছাদের জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, এখন এগুলো উঠিয়ে নিয়ে ঘরে যাব। তো জামা কাপড় নিয়ে ঘরে চলে আসলাম, দেখো অন্ধকার হয়ে গিয়েছে, আর ছেলে দেখি কি করছে। দেখো ও মানে ঘুমায়নি, ঘুমাওনি, ঘুমাচ্ছে এখনো, কে ডাকলো? ও দুধালা আসছে, দুধ নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তো উঠে পড়ো এখন, অনেক বাজে অন্ধকার হয়ে গেছে। তো গাইস দেখো এখন রাত্রি প্রায় এখন 8টার মতো হয়তো বাজে। তো সন্ধ্যার টিফিন টিফিন খাওয়ানোর পরে ছেলেকে অনেক আগেই পড়তে বসিয়েছে। তো এই যে এখন এটা রোজকার ডিউটি, ছেলে যে পড়তে থাকে পাশে পাশে পাহারা দিয়ে, নইলে তো ফাঁকে মারে। তো আর কি পড়ানো টড়ানো শেষ হলে 10টা সাড়ে 10টার দিকে আবার মা ছেলে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা ভাবছি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আর আমার খুব ঘুম পাচ্ছে। তো গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওর সঙ্গে।